ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডোনাল্ড লু চাপ দিতে আসেনি, এরকম সংখ্যাও নেই, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কি হয় তার প্রমাণ বিদ্যুৎ খাত, বললেন জোনায়েত সাকি। রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা। ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের বিকল্প নেই, জানালো এলডিপি। স্মার্ট বাংলাদেশের পরিকল্পনাকে রাজনৈতিকভাবে জয়ী করতে ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপির কর্মসূচি ঘিরে শাহবাগে ছাত্রলীগ ও সাচিপের অবস্থান। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। শৈলকুপায় ক্ষতিগ্রস্ত পেঁয়াজের চাষীদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড লো কোনো চাপ দিতে আসেননি, ভবিষ্যতেও এরকম কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়েছেন শীঘ্রই উঠে যাবে র্যাবের নিষেধাজ্ঞা, কিছু প্রক্রিয়াগত কারণে সময় লাগছে। বাংলাদেশে সফর করা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এমন আশাবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল জানান, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ আরও ভালোভাবে এগিয়ে যাক, চায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেছেন ডোনাল্ড লু। ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কি হয় তার প্রমাণ বিদ্যুৎ খাত, বললেন জোনায়েত সাকি। দেশের সরকার ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কী হয় তার প্রমাণই হচ্ছে বিদ্যুৎ খাত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি এমনটি বলেছেন। প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। আরও বলেন, ভোট চুরির সরকার সব মানুষকে এক কাতারে নিয়ে এসেছে, জনবিরোধী এ সরকারকে বিতাড়িত করতে হবে। সরকার সহিংসতার উস্কানি দিয়ে এবং নির্যাতন করে আন্দোলন থামাতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি। জোনায়েত সাকি জানান, অবিলম্বে আরও ন্যূনতম দফা তৈরি করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের দরকার নেই বলে সরকার জনগণকে গুরুত্ব দিচ্ছেন না। রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা। পুলিশি বাধার মুখে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ দশ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর বিএনপি। দুপুরে নগরী গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করলে তারা পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজু উন নবী ডন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ। ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের বিকল্প নেই, জানালো এলডিপি। বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সে স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খান খান করে দিয়েছে, জাতির সব অর্জনকে ধ্বংস করে ফেলেছে। তাই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অবৈধ সরকার পতনের বিকল্প নেই। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দুপুরে রাজধানীর মালিবাগে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন এলডিপির নেতারা। এর আগে রাজধানীর পূর্ব প্রান্তসহ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। বিক্ষোভ মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। স্মার্ট বাংলাদেশের পরিকল্পনাকে রাজনৈতিকভাবে জয়ী করতে ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা তা রাজনৈতিকভাবে জয়ী করতে ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। এ পরিকল্পনা বাস্তবায়নে
বিরোধী রাজনীতির কোনো বাধা আসলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। সকালে জাতীয় জাদুঘরের সামনে ছাত্রলীগ আয়োজিত স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ ছাত্র সমাজের রায়ের শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। তারই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ গণরাজ্যের পরিকল্পনা তা বাস্তবায়নে ছাত্র সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএনপির কর্মসূচিকে ঘিরে শাহবাগে ছাত্রলীগ ও শাহচিপের অবস্থান। বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃত্বপ্রমিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাচিব নেতা কর্মীরা। সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে। এরপর মিছিল বের করবেন দলের নেতাকর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বঘোষিত 10 দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছেন কমিউনিস্ট পার্টি। এ দাবিতে বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা। ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে সময় সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সদস্য সুদিন সরকার মঙ্গল ও মানিক মজুমদার প্রমুখ। এ সময় আর বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকারের নানামুখী দুর্নীতি ও লুটপাটের কারণে ঋণের বোঝা দিন দিন ভারী হয়ে যাচ্ছে। বাড়ি হওয়ার কারণে খেটে খাওয়া মানুষের উপর দায়ভার চাপানোর জন্য বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে এ সরকার। অবিলম্বে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা। শৈলকুপায় ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের বিক্ষোভ। ঝিনাইদহে শৈলকুপায় ভেজাল পেঁয়াজ বীজ কিনে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিরা বীজ ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করছেন। দুপুরে শৈলকুপা থানা ও উপজেলা কৃষি অফিসের সামনে শতাধিক চাষি অবস্থান করেন। তাদের অভিযোগ, বেশ কিছু অসাধু ব্যক্তি উচ্চ ফলনশীল বলে পেঁয়াজ বীজ বিক্রি করে। প্রতি কেজি পেঁয়াজ বীজ 4,000 টাকা থেকে 7,000 টাকা করে বিক্রি করে। এই বীজ কিনে তারা চারা তৈরি করে খেতে লাগানোর পর চারা মরে যায়। এতে চাষিদের বিঘা প্রতি 20,000 টাকা থেকে 25,000 টাকা করে ক্ষতিগ্রস্ত হয়। শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের কৃষক বিজন বিশ্বাস বলেন, আমি 7,000 টাকা কেজি করে 12 কেজি বীজ কিনেছি। আমাকে বলা হয়েছে ভারতীয় লালতির জাতের পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ লাগানোর পর গাছ মরে যায়। দাউরা গ্রামের মুকাদ্দেস আলী বলেন, আমি 3 কেজি বীজ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই প্রতারকদের শাস্তি আমাদের ক্ষতিপূরণ দাবি করছি।